যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ কথা বলেছেন, বিশেষভাবে মুফতি আরিফ বিন হাবিব, মুফতি আলী হাসান ওসামা, ওনারা দুজনই খুব মকবুল মশহুর আলেমি দিন, ওনাদের গুরুত্বপূর্ণ নসিহাত আপনারা শুনেছেন। একেবারে সবার শেষে কিছু বলবার এরাদায় আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস পেশ করেছি, কিছু কথা এগুলোকে সামনে করে আপনাদের সামনে তাকরার করা মাকসাদ, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন, আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই যে গরমের ভেতরে ওলামাদের সোহবতে বসে রইলেন, আলেমরা বলেছে আপনারা গরম সহ্য করে শুনেছেন, এখনো শুনতেছেন, এটার উপকার কি? এইটার উপকারটা সঠিকভাবে যদি কারোর বুঝে আসে তাহলে এরকম আরো বসে থাকতে তার মজা লাগবে। এইটার উপকার যদি কেউ না বুঝে তাইলে বুঝ অর্জন না হওয়ার কারণে বঞ্চিত হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনারা জমানার একজন বড় বুজুর্গ আবেদের নাম শুনেছেন, ওয়াইসুল কারনি রহমতুল্লাহ আলাই, ইয়ামানের কর্ণ এলাকার বাসিন্দা। উনি নবীজির যুগ পাইছেন কিন্তু নবীজিকে যে দেখেন নাই, নবীজির সামনাসামনি বসেন নাই, অথচ উনি নবীজির যুগ পাইছেন। কেন বসেন নাই? হাদিস শরীফে তার বর্ণনা সুবিস্তারিত হাদিসের কিতাবে আছে, বিশেষভাবে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে বিলকুল শেষ ভাগে এসে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনার বিস্তারিত বিবরণ পেশ করেছেন। নবীজির যুগ পাইছেন কিন্তু নবীজিকে যায়া দেখেন নাই, কারণ হলো ওনার ওয়ালেদা মুহতারামা, ওনার মা অসুস্থ, জীবিত ছিলেন, মায়ের খেদমত করতে গিয়ে উনি নবীজির কাছে যেতে পারেন নাই, মার খেদমত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের এই খেদমতের আমলের বরকতে তার যে মর্যাদা হয়েছে এটা সাহাবীদেরকে বুঝাইছেন। আল্লাহর রাসূল বলেছেন ওয়াইসুল কারনি এখন মায়ের খেদমতে আছে, হয়তো সে মদিনায় পরে আসবে, আসলে এই যে আমার গায়ের জুব্বাটা এটা তাকে হাদিয়া দিও, আর আমার উম্মতের জন্য এই ওমর তুমি দোয়া করায়ও তাকে দিয়া, এবং তুমি তোমার হকেও তার কাছ থেকে দোয়া নিও। কাকে বলতেছেন? হযরত ওমর তো সাধারণ কোনো সাহাবীর নাম না, হযরত ওমর হলো ওই সাহাবি যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হতো। হযরত ওমর ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হযরত ওমর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, হযরত ওমর মুহাদ্দাসি ওমর, আল্লাহর রাসূল বলেন আমার মুহাদ্দাস ওমর, এরকম অনেক শান হযরত ওমরের আছে। হযরত ওমরের নেকি গুনাহ শেষ করা যাবে না, হযরত ওমর এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষের দ্বিতীয় নাম্বার, হযরত আবু বকরের পরেই হযরত ওমরের শান। হযরত ওমর নবীজির সাথে নবীজির হুজরায় নবীর পাশে কবরে ঘুমায় রয়েছেন। সেই ওমরকে নবীজি বলছেন যে তুমি তোমার হকে ওয়াইসুল কারনিকে দিয়ে দোয়া করায়ো, তার মানে ওয়াইসুল কারনির দোয়ার একটা পাওয়ার আল্লাহর রাসূল আল্লাহর রাসূলের বর্ণনার মাধ্যমে পেশ করেছেন। ওয়াইসুল কারনি যদি কোনো দোয়া করে তো ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, এটা বুঝাইছেন, উম্মতের জন্য দোয়া করাইতে বলছেন।
কিন্তু মনে রাখতে হবে মায়ের খেদমত করে কিন্তু উনি সাহাবীর চাইতে বেশি দামি হন নাই। যদি খালি এক নজর যে নবীজিকে দেখতো বা সোহবতে থাকতো তাইলে যে দামটা হইতো, ওই পর্যন্ত মায়ের খেদমত দিয়ে কেউ যেতে পারে নাই, পারে না, পারবে না। যারা রাসূলকে দেখেছে সরাসরি, নবীজির সোহবতের একটা আলাদা দাম আছে, নবীজির সান্নিধ্য পেয়েছে সামান্য সময়, তো সে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহের গ্যারান্টির ভেতরে ঢুকে পড়ছে যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। একজন সাহাবীর দাম বেশি না ওয়াইসুল কারনির দাম বেশি? নবীজিকে এক মুহূর্ত নবীজিকে ইমানের সাথে দেখছে, তাই সাহাবীর দাম, সোহবতের কারণে সাহাবীর দাম বেশি। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল, উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? তো উনি বলেছিলেন যে আমিরে মুআবিয়া যখন নবীর সাথে যুদ্ধ করছে তখন যে ধুলাগুলো আমিরে মুআবিয়ার ঘোড়ার নাকের ছিদ্রে দিয়া ঢুকছে, এই ধুলার সমান উমর ইবনে আব্দুল আজিজ হইতে পারবে না। সাহাবি তো সাহাবি, সাহাবির আলাদা শান আছে, সেটা হলো সাহাবি আল্লাহর সন্তুষ্টির সনদ প্রাপ্ত কাফেলার সদস্য। হ্যাঁ, অবশ্য সাহাবিদের শুন আলাদা, প্রত্যেকটা সাহাবির আলাদা আলাদা কিছু শান আছে, এক এক সাহাবির আলাদা আলাদা শান আছে, ইবাদতের শান, যেমন শান ওয়াইসুল কারনির আছে মায়ের খেদমতের শান, মায়ের খেদমতের কারণে ওনার জবান মকবুল জবান, মুস্তাজাবুদ দাওয়া জবান, যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল উমরকেও দোয়া লইতে বলছেন এবং উম্মতের জন্য দোয়া চাইতে বলছেন। তাহলে মা বোঝা যায় মায়ের খেদমতের আলাদা একটা শান আছে। মা আছে কার কার, হাত তোলেন, এই যাদের মা আছে আব্বা আছে হাত নামান। মা বাবার খেদমতের একটা শান আছে, মা বাবার খেদমত যদি হক আদায় করে কেউ করে তাহলে তার জবান কবুল জবান হয়ে যায়, যা দোয়া করে তা কবুল হইতে থাকে। মা বাপ যদি কারোর উপরে সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। কবুল দুয়ার মালিক পিতামাতার খেদমত দিয়েও মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায় ওয়াইসুল কারনির মতো। হ্যাঁ, আরো আমল দিয়েও মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়, নামাজের হক আদায় করে কেউ নামাজ পড়ছে তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, কেউ কোরআন মজিদের হক আদায় করছে এর কারণেও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। কারোর কোরআনে করিমের তিলাওয়াতের আমল বেশি থাকে, কারোর নামাজের আমল বেশি থাকে, কারোর মা বাবার খেদমত বেশি থাকে, কারোর ভেতরে জোহদ বেশি থাকে, কারোর ভেতরে জিকিরের আদাত বেশি থাকে, যে কোনো একটা আমলের কসরত আধিক্য মানুষকে মকবুল বানায় ফেলায়, তো তার তখন তার জবানের মূল্য হয়ে যায়। অলি বুজুর্গদের জবানের মূল্য কেন? আমলের কারণে তাদের জবানেরও মূল্য। লাউ আকসাম আলাল্লাহি লাআবাররা, অলি বুজুর্গরা যদি কোনো কসম করে তো তাদের কথা পূরণ করার জিম্মাদার আল্লাহ নিজে হয়। এ কারণে অলি বুজুর্গদের কাছে দোয়া লইতে হয়, চাইতে হয়, আমলওয়ালা মানুষের কাছে দোয়া চাইতে হয়, কারণ আমলওয়ালা মানুষগুলা মকবুল মঞ্জুর। উম্মতের এমন কিছু মানুষ আছে যা চায় মুখ দিয়ে যা বাইর করে তাই আল্লাহ তাআলা পূরণ করে ফেলায়, আছে এমন মানুষ আছে। যেমন পূর্বের যুগের কিছু মানুষের বর্ণনা শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই, উনি ওনার কিতাব মাজালিসুল ইলমি ওয়া যিকির এর ভেতরে একটা ঘটনা বলছেন, ওই জমানার এক বুজুর্গের, যে ওই এক জমানার বুজুর্গ, বুজুর্গ অনেক বড় আলেম না কিন্তু আবেদ পড়ব, অর্থাৎ নামাজ তাকবীর উলার সাথে পড়ে,
ইবাদত বন্দী তকবীর উলার সাথে করে, মসজিদে যায় নামাজটা পড়ে, নফল রোজা বেশি রাখে, আয়ামে বিজে রোজা রাখে, জিকির করে, তিলাওয়াত করে, এর কারণে সে মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যা দোয়া করতে এটা কবুল হয়ে যেত। উনি বর্ণনা করতে গিয়ে বলেন, এই লোক একদিন মসজিদে গেছে ইমাম সাহেবের ওখানে রাতের বেলায় এসার পরে খাবারের আগ দিয়া। আচ্ছা, খাওয়ার আগ দিয়া কেউ যদি আসে তারে মানুষ খাইতে কয় না ভদ্রতার খাতিরে? হ্যাঁ, তো একজন আবেদ মানুষ, বুজুর্গ মানুষ মসজিদে আসছে, ইমাম সাহেব তাকে বলতেছে আমার সাথে খাওয়ান খান, এই খাবার খামো, দস্তর খান লাগাইছি, খানা খান। শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই উনি বলেন যে এই বুজুর্গ আবেদে কয় কি, এ সাধারণ জিনিস খাই না, যাও মোরগ পোলাও হইলে খাইতাম। কি কি যে কি খাইতো? মোরগ পোলাও যদি হইতো তাইলে খাইতাম। উনি বলতেছে আবেদ থেকে এখনো খাওয়ার লোভ যায় নাই, মনে মনে বলতেছে আর কি, ইবাদত তো খুব করে কিন্তু ভালো খাওয়ানোর লোভ ঠিকই আছে, মোরগ পোলাও খাইব, রাতের বেলায় মোরগ পোলাও কে দিব? এই বলে উনি একটু বিরক্তি হইয়া নিজে খাবার খেয়ে ফেলেছে, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় রয়েছে, নফল নামাজ পড়তেছে, অনেক লম্বা সময় নামাজ পড়ে রাতের বেলায় যখন বিশ্রাম নিছে, রাত 12:30 বাজে, তো এমন সময় ইমাম সাহেবের কামরার কাছে এলাকার এক মহিলা খাতুন, একটা মহিলা এসে দরজায় নক করেছে, ইমাম সাহেব ইমাম সাহেব, উঠেন উঠেন, গরম কিছু খাবার আনছি, এটা একটু গ্রহণ করেন। দরজা খুলা খাওন হয়েছে, খাওনের টিফিন বাটিটা নিয়া জিগাইতাছে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে মোরগ পোলাও আছে। তুমি রাত 12:30 সময় মোরগ পোলাও আনছো কিসের লেগে? তো শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই উনি বলেন যে তখন এই মহিলাটা বলতেছে যে সন্ধ্যা রাত্রে আমার সন্তান হারায় গেছে, সন্তানের জন্য মায়ের একটা মায়া, সন্তান পাই না, ছোট বাচ্চা মাসুম বাচ্চা হারায় গেছে, তো আমি দরিদ্র মানুষ মান্নত মানছি যে আল্লাহ আমার বাড়িতে একটা মোরগ আছে, তুমি যদি আমার সন্তানটাকে আমাকে ফিরায় দাও তো আমি মোরগ পোলাও রান্না করে আলেমে দিন এবং মুসাফিরদের মেহমানদারি করব। আল্লাহর কি কুদরত, কিছু সময় পরে আমার ছেলেটারে পায়া লাগছে। এখন চিন্তা করলাম সন্তানের মায়ায় যে মান্নত মেনেছি, রাতারাতি মোরগটাকে জবাই করে পোলাও, মোরগ পোলাও রান্না করে ইমাম সাহেবের কাছে দিয়ে আসি, কোনো মুসাফির থাকলে সেখান থেকে মুসাফিরও খায়া নিবে। ইমাম সাহেব কয়, খাতুন তুমি তো আসলে আসো নাই, তোমাকে আল্লাহ তাআলা কোনো কারণে মোরগ পোলাও রান্না করায় এখানে এনেছে, কারণ এমন একজন আবেদ মুসাফির এখানে আছে যার মুখ দিয়া মোরগ পোলাও খাবে এটা বের হইছে। যাও, মহিলা চলে গেছে, তো ইমাম সাহেব মোরগ পোলার টিফিন বাটি নিয়া যায় ডাকে, এই বুজুর্গ ওড়েন ওড়েন, আমনের খাওয়া নাইছে, এবার খান। আসল কথা হলো আল্লাহর কিছু পেয়ারা বান্দা এমন হয়ে যায়, তারা যদি কিছু আল্লাহর কাছে চায়, তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে তো তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তাদের মুখে যদি কোনো শব্দ উচ্চারণ হয় তাদের কসম পূরণ করার জিম্মা আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে। এটা ইবাদতের শান, যাদের হয় তাদের এরকম হয়, আমাদের কিন্তু এখন ইস্তেসকা পড়লেও বৃষ্টি হয় না। আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু আমাদের কথা পূরণ হয় না, কেমন যেন আমাদের দোয়া পূরণ হয় না, দোয়া কবুল হয় না, দোয়ার যাজা আমরা দেখতে পাই না, কারণ আমাদের আমলি জিন্দগির হালাত বেশি ভালো না। যতটুকুন ভালো হইলে মুখের কথার দাম হয় অতটুকুন ইমান আমল আমাদের হয়
অতটুকুন হক আদায় করে কোনো ইবাদতই আমরা করতে যেন পারি না। এই যুগের মুসলমান হক আদায় করে ইউটিউব আর ফেসবুক যত চালাইতে আর অত হক আদায় করে নামাজও পড়তে পারে না, আর যত সুন্দর করে আড্ডা দিতে পারে, প্রেম দিবস পালন করতে পারে, প্রেমিকার হক আদায় করতে পারে, অত সুন্দর করে মায়ের হক আদায় করতে পারে না, বাবার হক আদায় করতে অতটুকুন পারে না। নাস্তিক নেতার হক যতটুকুন আদায় করতে পারে, বাবার হক অতটুকুন আদায় করতে পারে না, নবীর হক অতটুকুন আদায় করতে পারে না। সঙ্গত কারণে হাউকাউ তো অনেক হয়, মুখ দিয়া দোয়াও অনেক হয়, দোয়াগুলো কি হয় না, কবুল হয় না। ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তাহজিব তাহজিবের ভেতরে এক মুহাদ্দিসের বর্ণনা রেখেছেন। এই মুহাদ্দিস সাহেবের মুখের জিকিরের পাওয়ার কিরকম ছিল, মুহাদ্দিস বড় মুহাদ্দিস, তো ওনার জিকিরের পাওয়ার লিখতে গিয়ে উনি লেখেন, উনি যদি চলতি পথে, এই কার বর্ণনা বলতেছি, ইবনুল হাজার আসকালানির বর্ণনা বলতেছি, ইবনুল হাজার আসকালানি শারিহুল বুখারী ফাতহুল বারী যিনি লিখেছেন, ইবনুল হাজার আসকালানি উনি এই মুহাদ্দিসের জবানের হালাত, আল্লাহর সাথে তার সম্পর্কের হালাত বর্ণনা করতে গিয়ে বলেন যে এই মুহাদ্দিসের যদি খিদা লাগত খিদা, আর যদি উনি রাস্তা থেকে কঙ্কর উঠায়া হাতে লয়ে যদি আল্লাহর নামের তসবিহ পড়ে ফেলতো, তো আল্লাহ তাআলা উনার হাতের কঙ্করকে খেজুর বানায় দিত সাথে সাথে, তারপরে উনি খাইতো উনার খোদা মিটা যেত। হ্যাঁ, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা পাথরের টুকরাকেও, মানে কঙ্করের টুকরাকে স্বর্ণের টুকরা বানাইছেন। চাকি ঘুরাইছে অটোমেটিক আটা বাইর করছেন, কে বাইর করছেন, আল্লাহ তাআলা বাইর করছেন। এই বুজুর্গ হইল, উনি যদি কঙ্কর হাতে লইতেন তে ওই কঙ্করটাকে আল্লাহ তাআলা খাওয়ার জন্য খেজুর বানায় দিতেন। সাহাবীদের জীবনে এমনটি আছে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দুই যুগ পর্যন্ত হযরত উসমানের শাহাদাত পর্যন্ত কুদরতি খেজুর খাইছেন, কোনো দিন খাবারের কষ্ট ওনার করতে হয় নাই, কারোর কাছে সওয়াল করে কিছু খাইতেও হয় নাই। খিদা লাগলে আল্লাহর রসুল কিছু খেজুর হাদিয়ে দিছিল, যেটা একটি থলের ভেতরে তিনি কোমরে রেখেছেন। হযরত উসমানের যুগ পর্যন্ত উনি খিদা লাগলেই কোমর থেকে খেজুর বাইর করে খাইতেন, আবার রাখতেন, খেজুর দিয়ে আবার থলে ভরপুর হয়ে যেত, মেহমান আসলে খাওয়াইতেন, নিজে খাইতেন, আবার কোমরে রাখতেন, আবার খেজুর দিয়ে এটা কুদরতিভাবে ভরে যেত। হযরত উসমান যেদিন শাহাদাত বরণ করেছেন ওই দিন মানুষের ভিড়ে ওনার ওই থলেটা হারায় গেছে, তো তখন তিনি মদিনার অলিতে গলিতে ঘুরছেন, কানছেন আর বলছেন, লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। মদিনায় ঘুরেছেন, কেঁদেছেন আর বলেছেন, মদিনাবাসী তোমাদের দুশ্চিন্তা একটা যে তোমাদের খলিফা হারা গেছে, উসমানের অফাত হয়ে গেছে। আজকের দিনে আমি আবু হুরায়রার পেরেশানি হলো দুইটা, আমার উসমানও হারাইছে, ওই থলে যে থলের থেকে এ যাবৎ পর্যন্ত নবীর হাতের থলে যার থেকে আমি খেজুর খাতাম, খোদা লাগলে খেজুর খাইতাম, আবার এটা কুদরতিভাবে খেজুর দিয়ে বইরা যেত মানুষে খাওয়াইতাম, এই বরকতি খেজুরের থলেটা আজকে আমার হারায় গেছে,
তোমাদের তো এক জিনিস হারাইছে, কিন্তু আমি ওসমানের দুই জিনিস হারাইছে। তোমাদের দুঃখের চাইতে আমার দুঃখটা অনেক বেশি বড়। এটা উনি মদিনার গলি দিয়া হাঁটতেন আর চিৎকার করে করে এই কথা বলতেন আর কানতেন, কুদরতি খাবার খেতেন। এক বুজুর্গ উনি মুখ দিয়া আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কিছু দিরহাম দেন, তো আল্লাহ তাআলা দিরহাম দিয়ে দিছে। আল্লামা ইয়াফি রহমাতুল্লাহ আলাই উনি ঘটনা বর্ণনা করছেন, এক লোক হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে, কাবা শরীফ তওয়াফ করতে যাইতেছে, ইবাদতের কারণে উনার মুখের পাওয়ার এত, ইবাদতের কারণে মুখের পাওয়ার, ভয়েস বড় হইলে পাওয়ারফুল ভয়েস হয় না, পাওয়ারওয়ালা মুখ হয় না, সজ্জিত শব্দ উচ্চারণ করতে পারলে পাওয়ারওয়ালা মুখ হয় না, জাদু মাখা বয়ান করতে পারলে পাওয়ারওয়ালা জবান হয় না। কিছু কিছু মানুষ আছে খালিদ সাইফুল্লাহ ইউবির মতো সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে না, আলী হাসান উসামার মতো সুন্দর করে বলতে পারে না, আরিফ বিন হাবিবের মতো ভালো করে সুন্দর করে কথা বলতে পারে না, কিন্তু তার মুখের পাওয়ার এত যে সে মুখ দিয়ে তার অগুচ্ছল শব্দ উচ্চারণের মাধ্যমে রবের কাছে কিছু চাইলে রব তাকে ওটা দিয়ে দেয়। আছে কিছু মানুষের সেই মানুষগুলো উত্তম ভোকাল যোগ্যতার মানুষ না, অথবা তাদের শব্দ উচ্চারণও সুন্দর না, কিন্তু তাদের মুখটা মকবুল মুখ, মুস্তাজাবুদ দাওয়া জবান। হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে পায়ে হাইটা, উনার পাশ দিয়েই আরেক বুজুর্গ হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া, ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাইতেছে, ইহরামের কাপড় পরা দেখা মনে হয় যে উনিও হজ্জে বাইতুল্লাহতে যাইতেছেন পায়ে হাইটা, কিন্তু উনি দিন তারিখ মিল কইরা দেখে এই যেখানে উনি পায়ে হাঁটতাছে এই জায়গা থেকে আরাফা পর্যন্ত পায়ে হাইটা যাইতে যাইতে ওনার আরাফা পাবে কিনা সন্দেহ আছে, এরকম একটা সন্দেহ ওনার দিলের ভেতরে আছে, কিন্তু ওনার সওয়ারিতেও জায়গা নাই তাকে উঠায়া একরাম করার, সে নিজে সামান সহ সওয়ারি চড়ে সে হাজি বাইতুল্লাহতে যাইতেছে। তো রাস্তা চলতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা পশু বিক্রির বাজার পড়ছে, পশু বিক্রি উঠবেছে এরকম একটা বাজার মিলছে। এই বাজারের কাছে যখন অতিক্রম করতেছে তখন উনি চিন্তা করলেন, এ পাইছি রে, এইখানে দাঁড়াই, ওই আল্লাহর বান্দা আসুক তাকে কিছু টাকা হাদিয়া দিব, সে যেন একটা ঘোড়া কিনা যায় তাহলে আরাফাটা পেয়ে যাবে, আমি নয় হজের সফরে খাবারে একটু কষ্টও করলাম একটা মানুষের হস্ত হয়ে যাবে, এইখানে দাঁড়ায় রয়েছে পায়ে হাইটা হাইটা, ওই আল্লাহর বান্দা এই বাজার পর্যন্ত আসছে, আসছে পরে উনি এই আল্লাহর বান্দাকে বলে কি, ইহরামের হালাত দেখে মনে হয় আরাফায় যাইতেছেন, মুখে তালবিয়া আছে, লাব্বাইক পড়তাছেন, হজে যাইতেছেন মনে হয়, হ্যাঁ হজে যাইতেছি, তো কয়তো যেই গতিতে মরুভূমিতে হাঁটতে যাইতেছেন আরাফার গন্ধ পাইবেন কিনা সন্দেহ আছে, যাইতে যাইতে আরাফা শেষ হয়ে যাইব, তা আপনি একটা কাজ করেন, আপনাকে আমি এই যে দিরহামগুলা হাদিয়া দিলাম, এই বাজার থেকে আপনি একটা ঘোড়া অথবা একটা সওয়ারি খরিদ করে আরাফায় চলেন, একসাথে যাই তো আরাফা পাওয়াটা নিশ্চিত হয়ে যাবে, কারণ আমার এই ঘোড়ায় দুইজন বসা সম্ভব না। তো এই লোকটা বলে, তুমি আমার টাকা সাথতেছো কি লেগে পায়ে হাঁটতেছি দেখে গরিব লাগতেছে আমার, মানে আমি যে পায়ে হাঁটা যাইতাছি এর লেগে কি আমার গরিব গরিব লাগে নাকি তোমার, হ্যাঁ তাই তো মনে হয়। এই লোকটা আকাশের দিকে হাত তুলা বলে, আল্লাহ তোমার এই বান্দা আমার গরিব মনে করতেছি, কিছু দিরহাম দাও না, হাদিয়া তোহফা বিতরণ করার জন্য দাও। এই কথা বইলা উপরের দিকে হাতটা তুইলা মোট করছে, মোট করার সাথে সাথে হাতটা নিচে নামাইছে আর দেখে যে দিরহামের থলে হাতের ভিতরে আছে, দিরহামের থলে আছে হাতের ভিতরে,
কারোর কাছ থেকে যদি নিতেই হয় তাহলে তোমার হাত থেকে কেন নিব, কারোর অনুগ্রহ যদি নিতেই হয় তোমার কাছ থেকে কেন নিব, আমার উপরে দয়া মায়া কারণে ওয়ালা আমার মালিক আল্লাহ তো তোমার চেয়েতে আমার বেশি কাছে, যদি দরকার হয়ে যায় তাহলে তার কাছে চাইব, আল্লাহর কাছ থেকে চাইয়া নিমু, তোমার কাছে তো চাওয়ার দরকার নাও, তোমারে আরো কিছু হাদিয়া দিলাম না, ওইগুলো বিতরণ করো। জানো আমি পায়ে হাইটা কেন যাইতেছি, মনে বড় সাদ, পায়ে হেঁটে আকাবীরদের অনুসরণ করে করে হজ্জে বাইতুল্লাতে কাবায় যাব, যত কদম বেশি বাইতুল্লাহ যাইতে আমি হাঁটব অত বেশি নেক লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াব, নেকি বেশি কামাই করার জন্য পায়ে হাঁটতাছি, দারিদ্রতার কারণে পায়ে হাঁটতাছি না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাসের পর মাস নবীজির ঘরের চুলায় আগুন জ্বলত না, এটা ঐচ্ছিক দারিদ্রতা, আল্লাহর রাসূলের শান্ত এটা। নবীজি যদি আল্লাহকে বলেন ওগো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দেন, আল্লাহর রাসূল বলেন আমি যদি বলি আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায় দেন তো আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবে, কিন্তু ফক্র ফাকাকে ইচ্ছাকৃত গ্রহণ করেছি, কারণ আল্লাহর কাছে ফক্র ফাকাটা দারিদ্রতা আল্লাহর পছন্দের, দারিদ্রতাটা এটা আল্লাহর পছন্দের। আমরা তো মনে করি যার কাছে টাকা বেশি আছে সে আল্লাহর পছন্দের, আর যে ফকির মার্কা ও হল আল্লাহর অপছন্দের, আমরা এরকম মনে করি না? ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই, ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল, বুজুর্গের নাম ছিল আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, মসজিদের ইমাম সাহেব ছিল ওই এলাকায়, এই আবু আব্দুল্লাহর মহল্লায়, আবু আব্দুল্লাহ বর্ণনা করেন যে ওনার মহল্লায় এক আবেদের আগমন হলো, আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না, আপনারা সবাই কি মৌলবি নাকি, কিন্তু যদি আপনি আবেদ হন তাহলে আপনার পাওয়ার বাড়তে পারে। ওই এলাকায় এক আবেদ ছিল, আবেদের নাম শেখ হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাই, সাধারণ দারিদ্র একজন মানুষ ছিল, দরিদ্র মানুষ, কিন্তু ইবাদত বন্দেগি এত বেশি করত যে তাকে ওলি বুজুর্গরাও চিনত, কারণ রতনে রতন চিনে, সোরে চিনে, কি রতনে রতন চিনে, চোরে চিনে, চোর, লোকটা আবেদ হিসাবে, লোকটা তো বুজুর্গ, একে বুজুর্গরাও চিনত। এই হাজ্জাজ আবেদ আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদের দরজায় এসে দাঁড়াইছে, দাঁড়ায় বলে কি, এই আবু আব্দুল্লাহ তোমার কোরআন মজিদটা কি আমার একটু দিবা, তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই। আবু আব্দুল্লাহ বলে, ইবনুল জাউজি বলেন, আবু আব্দুল্লাহ বলে সিফাতুস সাফওয়া কিতাবের ভিতরে ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি এনেছেন, আবু আব্দুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে, একটা ভালো জিনিস চাইছে, এটা কেমনে না দেই, আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম, আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম, সে চলে গেল, তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর, ওখানে গেল গা, কিন্তু আশ্চর্য, আসরের আজান হলো, আবেদ ইবাদত করতে আসে না হাজ্জাজ মসজিদে আসে না, মাগরিবের আজান হয়ে গেল সে মসজিদে আসে না, এশার আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম, কিন্তু হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাই মসজিদে আসতেছে না। উনি বলে আমি সন্দেহ করে গেলাম,
যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিল্লে গিয়া তিন অক্ত হয়ে গেল আসে না। সন্দেহ করে আমি তার ঘরে এশার নামাজের পরে চলে গেলাম, তাকে দেখতে গেলাম। আবু আব্দুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি সালাম দিই, কোনো আওয়াজ ভেতর থেকে আসে না। দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই, অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে। কিন্তু ইন্তেকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা ছায়া লই আইছে। বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায় যায়, আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কোরআনের মাসহাফ আল্লাহর কোরআনকে বুকের মধ্যে জড়ায় ধইরা সে মরে গেছে, আর তার রূহ নাই। কিন্তু লোকটা এতটাই দরিদ্র, হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায়। রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি, একা একা গোসল কেমনে দেব। একটা চৌপায়া হাজির করে চৌপায়াটা নিয়ে তার গোসলের ইন্তেজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম। সকালবেলায় ইন্তেজাম হবে গোসলের আর দাফনের, ফজরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে বুজুর করে দাফন করব। মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদর গুলা তার কাফন হিসাবে দিয়ে দিব, কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধপধপে দুটি এহরামের চাদর কে যেন ছেড়ে দিয়ে গেল, চাদর দুইটা চমকাইতেছে আর তার থেকে খুশবু বের হইতেছে। ইবনুল জাওজি বলেন তার থেকে খুশবু বের হইতেছে, আবু আব্দুল্লাহ বলে খুশবু বের হইতেছে। দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহর দেয়া তোহফা কিছু হবে। ভাবলাম কাফন তো হয়ে গেল, আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতিভাবে দিয়ে দিল, আমার কাপড় আর তাকে দিতে হবে না। ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে, আবু আব্দুল্লাহ বলে আমি যখন মসজিদের নামাজ পড়াইতেছি নামাজের পরেই বুজুর্গ গোসল দিব তাকে দাফন করব, আশ্চর্য নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় অতটুকুন মানুষ না, বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে। আশ্চর্য বিষয় হলো জমানার চারজন বড় বুজুর্গ দেখি, আবু আব্দুল্লাহ বলে দেখি চারজন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে, তার ভেতরে একজন হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো সালেহ বুনানি রহমাতুল্লাহ আলাইহি, হাবিবে ফারসি রহমাতুল্লাহ আলাইহি, এরকম আরো এক বুজুর্গ সহকারে মুরি রহমাতুল্লাহ আলাইহি, চার বড় বুজুর্গ আমার পিছনে নামাজ পড়তেছে। আমি তাদেরকে বললাম আপনারা কোত্থেকে এলেন কি জন্য এলেন, দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে একসেট করে কাফনের কাপড় আছে। জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন, আজকে যখন ঘুমাইছিলাম মাঝরাতে স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, আমার একটা পেয়ারা হাজ্জাজ আবেদ যাকে আমরাও চিনি সে ইন্তেকাল করেছে তোমার মহল্লায়, ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের, কাফন দেওয়ার জিম্মা আমাদের, তাই আইছি। মালিক ইবনে দিনার কিন্তু সাধারণ মানুষ না, মালিক ইবনে দিনারও ইবাদত করতে করতে এত উঁচু পায়া যে একদিন নৌকাওয়ালা ওনাকে বেজ্জতি করছে আর উনি আল্লাহর কাছে আল্লাহ দিরহাম দাও বেজ্জতি করলো আমাকে, উনি মুরাকাবার হালতে ছিলেন পকেটে হাতায় টাকা পায় না, নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে, ঘরে ধাক্কা দিছে আর উনি কয় আল্লাহ দিনার দেন। তো ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে
পানির নিচ থেকে মাছ দিনার ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে, বলে মালিক না, ওই যে অনেক দিনার আইছে। উনি এক দিনার নিয়ে বাড়া দিয়া বাকি মাছগুলারে কয় আমার হাজত পুরা হয়ে গেছে জাগা। বলা হয় এই কারণেই উনাকে মালিক ইবনে দিনার বলা হয়, বলা হয় যে ওনার দিনার চাইলে মাসে দিনার লয়ে আইছে। আমাগোর লেগে যদি মাসে আনতো দিনার তো এক টাকা ভাড়া দিয়া বাকি গুলার কইতো এটা আমারে দিয়ে যা, মাসের কাছ থেকে রাইখা দিতাম। এই মালিক ইবনে দিনার ওই জানাজায় আছেন, ফজরের নামাজে আছেন। ইবনুল জাউজি ওনার কিতাবে লিখেছেন মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন, এ আবু আব্দুল্লাহ এই হাজ্জাজ আবেদ সে কোথায়? এই আলেম না কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেদ, নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে, ইবাদত লাগে, জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায়, পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায়, ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায়, ব্যাগ পিটাইলেও প্রিয় হওয়া যায়, ভালো করে বল করলেও প্রিয় হওয়া যায়, আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয়। যদি সে সাধারণ মানুষ হয় ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। হাজ্জাজ আবেদ সাধারণ মানুষ কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানাজায় আল্লাহর পেয়ারারা আসছে। ওই ইমাম বুখারীর মতন, ইমাম বুখারীর ইন্তেকালের পরে আল্লাহর রসুল নিজে জমানার মুহাদ্দিসদেরকে স্বপ্নযোগে ডাকতাছে আর বলতেছে, এই জানো না আজকে আমার মুহাম্মদ আমার কাছে আইতাছে, আমি ইস্তেকবালে আছি। খবর পায়া বড় বড় মুহাদ্দিসরা ইমাম বুখারীর বাড়িতে আসছে, এসে দেখে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। ফেসবুকের আমল না যে একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করায় দিবে, তাদের নেক আমলের কারণে আল্লাহ তাদের পরিচয় করায় দেয়, রাসূল তাদের পরিচয় করায় দেয়। তো হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি হাজ্জাজ আবেদের সামনে যায় ওনার চেহারার উপরের কাপড় সরায়া চুমা দিলেন, চুমা দিয়া বললেন, যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না, তোমার বুজুর্গি মানুষ জেনে ফেলবে। তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে, আমি ইবনু আমি মালিক ইবনে দিনার আজকে তোমার জানাজায় এসেছি, তোমাকে গোসল দিতে এসেছি, হাসরে যেন আমাকে নামিয়ে একা একা জান্নাতে যায় না। মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় ইবাদতের কারণে। মা বাবার খেদমতটাও একটা ইবাদত, যে ইবাদতের কারণে ওয়াইসুল কারবি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। এমন প্রিয় হইছে যে উমর রে বলে তুমি তার কাছ থেকে দোয়া লও, আমার উম্মতের জন্য দোয়া চাও। তার মানে এটা না যে ওয়াইসুল কারবির মূল্য উমরের চাইতে বেশি হয়েছে, তা না। কিন্তু নবীর সবচেয়ে আপনার সাহাবিকে যদি একদিকে রাখা হয়, আর এমন ওয়াইসুল কারনির মতো শত শত ওয়াইসুল কারনি যদি আরেক দিকে রাখা হয়, উমর ইবনে আব্দুল আজিজের মতো তাবিকে যদি আরেক দিকে রাখা হয়, একজন সাহাবির মূল্য দুনিয়ার সব তাবিকে দিয়া একজন সাহাবির মূল্য আদায় করা সম্ভব হবে না। সাহাবির আসল অর্জনটা কি? সাহাবির আসল অর্জন হলো অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদকা, অনেক খায়রাত না। সাহাবির আসল অর্জন হলো ইমানের সাথে রসুল এক নজর দেখছে, এটা হলো তার জীবনের আসল অর্জন। নবী রসুল আর কোনদিন পৃথিবীতে আসবে না, কিন্তু নবীর নায়েবরা দুনিয়াতে জায়গায় জায়গায় বসবে, নবীরা আর কথা বলতে আসবে না, নবীর নায়েবরা কথা বলবে। কিয়ামত পর্যন্ত গরম বরদাস্ত করে তোমাদের মতো যারা আলেমের চেহারা দেখবে অথবা আলেমের সামনে বসবে, খোদার কসম যারা মোল্লা পছন্দ করে না, মৌলবীরে জঙ্গি বলে আটকাইতে যারা চায়, অমন ইমানদার লাখো কোটি এক জায়গায় করলে আশেকে উলামা একজন মুমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না। এটা হলো আলেমের সহবতের দাম, আর আলেমের মহাব্বতটা নবীজির মহাব্বত, কারণ আলেমরা নায়েবে নবী।
ইচ্ছা আমার যে ইমাম মুসলিম বলেন ওয়াইসুল কারনি যদি জানতো নবীর হক কি এটা যদি পুরা জানতো তাইলে মায়েরে যে কোনো অবস্থায় ফেলে রেখে হলেও এক নজর হইলেও এসে রাসূল দেখে যেত যদি খালি নবীর হক কি এটা জানতো নবীর হক তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীকে তো মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে এটা হলো নবীর হক এইটা না বুঝার কারণে ওয়াইসুল কারনি মার খেদমত করতে পেরেছে নবী দেখতে পারে নাই জমানার মানুষ আমরাও ওয়াইসুল কারনির মতনই আমরা নবীর মর্যাদা বুঝি না বিধাই নেতার হক আদায় করতে পারি নবীর হক আদায় করতে আমরা পারি না নবীর হক আদায় করতে পারি না আমরা দলের হক আদায় করতে পারি ধর্মের হক আদায় করতে পারি না ভাই ও দোস্ত বুজুর্গ নবীকে চিনো নবীর হক আদায়কারী মুমিন হওয়ার চেষ্টা করো লাখো কোটি উম্মত আর একজন নবীর হক আদায়কারী উম্মত অনেক ব্যবধান অনেক ব্যবধান নবীর হক আদায়কারীর জিম্মাদার স্বয়ং আল্লাহ নবীর হক আদায় করে কেউ যদি মইরাও যায় সে জান্নাতে চলে যায় শুধুই মাত্র নবীর হক আদায়কারীর আমল নামার গুনাহ আল্লাহ মাফ করে তা না নবীর হক যারা আদায় করে তাদের গায়ে নাপাক থাকলেও আল্লাহ ওটা ধৌত করে যেমন হযরত হামজালা হযরত হামজালাকে আসমানের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়েছেন কারণ হযরত হামজালা নবীর হক আদায়কারী আর আমরা হলো দলের হক আদায়কারী নেতার হক আদায়কারী নবীকে অবমাননাকারীদের তালে তাল দেওয়া পার্টি আমরা কাদিয়ানির তালে তাল দেওয়া পার্টি নাস্তিকের তালে তাল দেওয়া পার্টি হলো আমরা রাজনীতি করতে যায় নবীর দুশ্মনদের সাথে তাল দাও কাদিয়ানিদের সাথে তাল মিলাও আবার ইমানদারের গুরুস্থানে কাফন করে কবরে যেয়ে শুইতে চাও এত সস্তা না এত সস্তা না যে কবরে গিয়েই রসুলকে চিনে ফেলবা নবীকে দেখানো হবে চিনবা না চিনবা না চিনবা না সেদিন চিনবা না সুতরাং নিজেরা নবীর হক আদায় করব আর আমাদের প্রজন্মকে নবীর হক আদায় শিক্ষা দিব ইনশাআল্লাহ বলেন কারণ নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা না দিলে কামেল মুমিন হওয়া যাবে না নবীর প্রেম প্রকাশ সর্বোচ্চ করব ইনশাআল্লাহ বলেন সুতরাং নবীর প্রেমে নাস্তিকদের বিরুদ্ধে কাদিয়ানিদের বিরুদ্ধে কখনো যদি রক্ত দেওয়ার মাসআলা এসে যায় জীবন দেওয়ার মাসআলা এসে যায় জীবন দিতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো আল্লাহ তাআলা হক আদায়কারী মুমিন আমাদেরকে বানাক আমিন সবাই ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين رب العالمين জীবনপুর দক্ষিণ পাড়ার যুব সমাজের আয়োজনে মাহফিল দেশে অবস্থানরত প্রবাসে অবস্থানরত যুবকদের বিরাট বড় একটা কাফেলা এই মাহফিলের জন্য মেহনত করেছে যোগ্য বুজুর্গদেরকে এখানে হাজির করেছে প্রচণ্ড গরমের ভেতরে মাঝরাত পর্যন্ত মাহফিলে বসে রয়েছে সবাই মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলেছি মাপ চাই ওরে মালিক মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুই মাফ করো আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার আমরা করেছি তুমি মাফ করে দাও বেপানাহকে পানাহ দাও বেরোজিকে রোজি দাও অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদত পাঠায় দাও আল্লাহ মসজিদুল আকসা আজাদ করে দাও দ্রুত শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্ত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা মামলায় জর্জরিত উলামা হযরত যারা মাজলুম তাদের জন্য মদদ নুসরত পাঠায় দাও আল্লাহ এই
অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। মুহিব্বিন মুতাল্লিকিন মুরিদিন যারা অত্র এলাকায় আছে, ইয়া আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ দূর দারাজ থেকে যারা কষ্ট করে মাহফিলে শামিল হয়েছে, কদম কদম নেক দিয়ে তাদের বাড়ি ফিরায় দাও। রাব্বুল আমিন প্রবাসীর যে ছেলেরা অবদান রেখেছে, দোয়া চেয়েছে, ওদেরকে আমন সালামতের জিন্দগি দাও। এলাকার যত মুর্দেগান কবরে আছে তাদের মাফ করে দাও। কারোর মা, কারোর বাবা, কারোর ভাই, কারোর দাদা দাদি, কারোর নানা নানি কবরে, যত মুর্দেগান কবরে আছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রাব্বুল আলামিন যারা অসুস্থ রোগী ঘরে আছে তাদের সুস্থ করে দাও। ইয়া আল্লাহ সিদ্দিক মিয়া সহকারে যত যুবকরা এই মাহফিলের পেছনে মেহনত করেছে, ইয়া আল্লাহ সকলকে তুমি উত্তম জাযা দান করো আল্লাহ। রাব্বুল আলামিন জানি না কখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আবেদ হিসাবে মুবারক একটা মরণ আমাদের দিও আল্লাহ। গুনাহগার বলে ডাক দিও না, তোমার পেয়ারা বলে ডেকে কবরে নিও আল্লাহ, আবেদে খাস বলে কবরে নিও আল্লাহ। ইয়া আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে মাসুমিয়ত দান করো আল্লাহ। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো, এই দেশ এই জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। আল্লাহুম্মা আফিনা ফি কুদরতিক ওয়া আদখিলনা ফি রাহমাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রাযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।